চলো। আচ্ছা বাবা, তুমি কি রান্নার মাসি পাল্টেছ? কেন বলো না, পাল্টেছ কিনা? হ্যাঁ, কিন্তু কেন? এরাকে একটা খাবার মুখে দিচ্ছি আর আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে যেন মা আমার কাছে কোথাও দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো বাবা, আমার জন্মদিনে আমি যা যা খেতে ভালোবাসতাম সব দেখছি আমার খাবার টেবিলে। সে এক খাবার, সে এক স্বাদ। আজ সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এক ভদ্রমহিলা এলেন, খুব গরিব, বুঝতো? ভদ্রমহিলা? আমার মা নয় তো? ভদ্রমহিলার মুখটা পোড়া, ছেলেবেলা নাকি পুড়ে গিয়েছিল, তাই কাউকে মুখ দেখান না আর কাকা কারোর সঙ্গে কথাও বলেন না। সন্দেহ যখন হয়েছে গিয়ে দেখে আসতে পারো যে উনি তোমার মা কিনা। না, উনি তবে অন্য কেউ হবেন, আমার মা নন। আমার মা কি সুন্দর দেখতে, ঠিক লক্ষ্মী প্রতিমার মতো। পরনে থাকত লাল পেড়ে শাড়ি, কপালে থাকত লাল সিঁদুরের টিপ। আজও মায়ের মুখটা আমার চোখের সামনে ভাসে। আচ্ছা বাবা, দুজনের হাতের রান্নার স্বাদ হুবহু এক হতে পারে? না হওয়ার কি আছে? আমার কি মনে হয় জানো বাবা, যিনি এসছেন তিনি হয়তো আমার মার খুব চেনা। তুমি খাও, আমি ওনাকে জিজ্ঞেস করে আসি যে উনি আমার মাকে চেনেন কিনা। তুই আগে খেয়ে নে না, তারপর। তুমি খাও না, আমি আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।